ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর যে দেখো বৃষ্টি পড়তে গেছিল, একেবারে আসার পথে মাংস নিয়ে এসছে, বুঝে গেছে। হ্যাঁ কি হয়েছে ভুতু? দিদি মাংস নিয়ে গেছে, তোমাকে বলেনি? এখন দেখো। হ্যাঁ ভুতু, বল, ভাবতেই পারছি বাজারে কে গেল। হ্যাঁ তুই মাংস নিয়ে এসছিস, একবারও বলেছিস? হ্যাঁ কখন আসলি তুই? হ্যাঁ তুই মাংস এনেছিস বলেছিস? এই যে, হ্যাঁ এই যে দেখো মাংস। হ্যাঁ হ্যাঁ শোকর, হ্যাঁ হ্যাঁ মাংস এনেছে দিদি, এখন মাংস কিনে নিয়ে বাড়ি এসছে। হ্যাঁ কি হয়েছে, ভালো আছে না? দেখো কি আনন্দ ভুতু, মাংস তুই পাকার তলায় বস একটু। হ্যাঁ একটু ঠান্ডা জল খা, দেখো এখন পেছন পেছন ঘুরবে, তারপরে তুই আমাকে একটু আদর করে দে। হ্যাঁ হ্যাঁ আমি তোর জন্য বসে থাকি রোজ, এরকম বললো? হ্যাঁ ওরকম ধোত বললো? চল 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 পাখার তলায়, এই ঘরে এই ঘরে পাখা চলছে, আয় আয় আয়, হ্যাঁ হ্যাঁ এই ঘরে আয়। তুই আবার ওই ঘরে যাচ্ছিস কেন? ওই ঘরে পাখা চলছে না রে। হ্যাঁ আবার ফোনটা নিয়েছিস? হ্যাঁ ফোনটা নিয়েছিস কেন? বস বস, হ্যাঁ বস তাড়াতাড়ি বস, মা তোকে ঠান্ডা জল দিচ্ছে। তুই মাংস এনেছিস, তোর একটু সেবা যত্ন করে দিই আমি। হ্যাঁ হ্যাঁ একটু সেবা করে দিই, তুই মাংস এনেছিস, যা ভুতু দিদিকে একটু সেবা যত্ন করে আয়। বলে বাবালে গেছে ভুতু আবার ওই দিক দিয়ে। হ্যাঁ মাংস এনেছে না? ভুতু একটু দিদিকে সেবা যত্ন করে দাও। হ্যাঁ ও জল আনতে গেছে, ও বলছে তুমি মাংসটা দেখাও, ও কতখানি মাংস এনেছে আমি দেখবো। ও বাবা দেখো ভুতু গিয়ে বসে বলেছে দিদি মাংস এনেছে না, কত আনন্দ। দিদি তুই একটু জল খাবি? তোর জন্য কি একটু জল নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ জল খাবি? ওই ভুতুকে বল, ভুতুকে বল আমি পারবো না আনতে, ওই দিদি আমি পারবো না, তুই আমাকে আদর করিস নি, যা আমি পারবো না আনতে। দেখো ভুতুকে বলছে কি, তোমাকে বলছে জল আনতে না তুই আমাকে বলছিস জল দাও দিদিকে? কি দিদিকে জল দেব? কি কি বল, তুই কি কি বলতে চাইছিস? দেখো কোথায় গিয়ে ঘেরাও করছে, দেখো ওই যে আমের প্যাকেটটা আছে ওখানে, আম খেয়ে খেয়ে পটি করছে, আরাম হবে না, হাগু হচ্ছে যে। হ্যাঁ পাতলা পটি করছিস, এরপরে তো দিদিরা নাম দিয়ে দেবে পাতলা পটি। এ পটলের নাম কি? হ্যাঁ আবার আম দেখাচ্ছে, আজকে আম খেতে হবে না, গরম বেড়েছে তার মধ্যে আবার মাংস দিয়ে ভাত হবে আজকে, আজকে আম খেতে হবে না। ওদিকে ও লাইন দিয়েছে ভুতুর সহ্য হয় আম, কিন্তু পমের সহ্য হয় না, এবার ওকে কি আর একা দেওয়া যাবে, একে তাহলে তো হয়ে কান্নাকাটি করে ভাসিয়ে দেবে, এমনিতেই কান্না করে একটু কিছু হলেই। আর ও ভুতুকে যদি আম দি তাহলে পটল কান্না করে একদম শেষ করে দেবে, ওর জন্য কাউকেই দেবো না। হ্যাঁ মাংস রান্না হবে, টেস্ট করবে মাংস, ঠিক আছে মাংস টেস্ট করতে দেবো, হয়ে যাক। দেখি ভাত ভাত ডাল হয়ে এসছে, মানে বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে এসছে, আমরা দিয়ে টক ডাল রান্না করবো আর মাংস করবো। আজকে ওর ঠাকুমা দাদুর নিমন্ত্রণ আছে অন্য বাড়িতে, তাই আর কি ঠাকুমা দাদু আজকে খাবে না, আমাদের মতো রান্না করবো, বিকেলে খাবে, তাই তো? হ্যাঁ বচো ওখানে বচো বচো, দিদির জন্য একটু ঠান্ডা জল দিই, দিদি মাংস এনে দিয়েছে, বাবা আমাদের জন্য মাংস এনেছে। হ্যাঁ দিদি দিদি তুই কত ভালো লে দিদি, তুই মাংস এনেছিস, ওলে বাবা। আজকাল গরমের জন্য কেউ বেরোতে চায় না, আর বদি তো ঘর থেকে নড়েই না, ওকে বাজার করতে বললে এখনও যেতেই চাইছে না, তাই ও সকালবেলা একেবারে পয়সা নিয়ে পড়তে গেছে যে মা আসার পথে মাংস নিয়ে আসবে। ব্যাস এখন একটু জল দেবো খেতে, খেয়ে আমরা চুপ করে বসে থাকবো, মাংস যেই হবে তারপরে আমরা টেস্ট করবো সবাই, ঠিক আছে চুপ করে বসো। চলো জল খেয়ে নি, ঠান্ডা জল। হ্যাঁ সবাই এখন জল খেয়ে নি, খেয়ে তারপরে আমরা পলে মাংস তেজ করবো। হ্যাঁ তোমার জল এখানে থাকুক, সবাই জল খাচ্ছি, ঠান্ডা জল এনে জল খেয়ে চুপ করে বসে থাকো, এক্ষুনি মাংস হয়ে যাবে, তারপরে আমরা মাংস টেস্ট করবো, আজকে আর আম খেতে হবে না, গরম বেড়ে গেছে অনেক, সপ্তাহে একদিন যেহেতু মাংস খায় তাই রবিবার দিনকে গরম থাকলেও মাংস আনা হয়, সবজির মধ্যে দিয়ে দিই,
সিদ্ধ করে। একদিন যেহেতু মাংস খায়, গরম পড়লেও কি আর তখন মনে হয় যে দেব না ওদের, রোববার মাংস হবেই, সেতে যাই হয়ে যাক, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সমস্ত ঋতুতে রোববার মাংস। আর কোনো কিছু আনন্দ হলে তখন মিডিলে একদিন পরে, হয়তো একদিন দুদিন, না হলে সপ্তাহে একদিনের বেশি মাংস হয় না আমাদের। আর সেখানে না খেলে হয় তাই না পতন? আচ্ছা, এখন আর এখান থেকে নড়বেই না, ওখানে ঘরে পাখা চলবে, তবুও এখান থেকে আর নড়বে না। ভুতু ঘরে যা, পাখার হাওয়া খাগে, ঘরে যা, ঘরে ঘরে ঘরে, হ্যাঁ চলো ঘরে চলো, ঘরে ঘরে হাওয়া হাওয়া, দেখো যাবে না এখন, ও আমের গল্প শুনেছে, যা 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 ঘরে যা, হ্যাঁ চুপ করে বাঁচো, গিয়ে ওখানে গিয়ে বাঁচো, বলে পটল না ঢুকলে আমি ঘরে ঢুকবো না, বাবা যদি ও খেয়ে নেয় প্যাকেট দিয়ে বার করে, আর দিদির কাছে চুপ করে বসে থাকো, ও দেখো শুয়ে পড়েছে, দেখেছিস মাংস রান্না হলেই ডাকবো, এখন একদম দিই নাও, হ্যাঁ চুপ করে শুয়ে থাকো, সবাইকে আজ, হ্যাঁ সবাইকে আজকে মাংস টেস্ট করতে দেবো, হ্যাঁ ঠিক আছে। বাবা মাংস খাওয়ার জন্য দেখো কত ভদ্রল হয়ে বসে আছে, এও দেখো ভদ্রলোক কোথায় ঢুকে পড়েছে, বাবা আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই বাবা, টেস্ট করবো মাংস, দিদি হ্যাঁ আমিও তো ভদ্র হয়ে বসেছিলাম, আমাকেও একটু আদর কর, হ্যাঁ সবাইকে আদর করুক, বসো এবার, ওরে বাবা দেখো কত একদম ভদ্র হয়ে গেছে, দিদি মাংস এনেছে না তাই আজকে দিদির সঙ্গে অনেক খাতির, নাহলে দিদিকে ঘ্যা 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 করতেই থাকে, এই দুজনের সঙ্গে বনে না একদম, ভুতুর সঙ্গে বেশ ভালো থাকে। আর হচ্ছে গিয়ে পটল, পটল হচ্ছে গিয়ে মাংস এনেছে তাই আর কি এখন গলে পড়েছে, কত বোঝে দেখো ওরা, দেখেছো ওরে বাবা। বাজার নিয়ে চলে এসছি, দেখো চেক করছে পটলা, আর ও ঘরে ছিল, ও দৌড়ে এসছে দৌড়ে, যদি পটল কিছু খায়, দেখো পটল খুঁজে বার করছে, অনেকক্ষণ ধরে খুঁজছে কেন, এর মধ্যে একটা জিনিস আছে, দেখো না খুঁজবে কি কি আছে এর মধ্যে, বাজার নিয়ে এসছি কি কি আছে, কি আছে এটা, এইখানে যা কিছু আছে এই পেঁয়াজটা বাদে, এই পেঁয়াজ, এটা পেঁয়াজ বাদে এখানে যা কিছু আছে সব কম্বুতুর, কম্বুতুর সবজি, এটা কি, হ্যাঁ কি দেখ বল, ডেলি তো ভাত দিয়ে খাস, হ্যাঁ এইটা কি, এগুলো কি, আমাদের কত কিছু তাওয়া লাগছে, খুশি হয়েছে কত দেখো, প্যাকেটের মধ্যে আরো কি আছে দেখছে, ও কি খুঁজছে, আম খুঁজছে, আমের গন্ধ বেরোচ্ছে নাকি দেখছে, কি এটা কি, মিষ্টি আলু, হ্যাঁ ও কেচ্ছে আমাদের বাড়ি তালাচ্ছে, আজকে মাংস হবে, আজকে ভুতু একদম তাড়ানোর জন্য রেডি থাকবে, দেখো না শুধু ঘুরবে ঘুরবে আর দরজা দেখবে, কেউ আসে যদি তাহলে কি হবে, আর পটল একদম চেক করেই যাচ্ছে, ছাঁচি কুমড়োটা ভালো আছে নাকি, পচা দিয়েছে নাকি দেখছি, এখন দাদু নেই, মা সব বাজার আনে নিশ্চয়ই পচা ফচা নিয়ে আসে, দাদু থাকলে এত বিশ্বাস করে সবজি আনা যায়, দাদু নেই এখন, মা কি সব পচা টচা আনছে নাকি তাই আর কি পটল চেক করে দাদুর বদলে, চেক করে দেখছো মা পচা জিনিস এনেছে কিনা, হ্যাঁ কে এসছে, হ্যাঁ কে এসছে মাংসের দিনে, হ্যাঁ ভুতু নানি এখন খোঁচে যাচ্ছে, বস এখানে বস সবজি কাটবো, বস হ্যাঁ বস চুপ করে বস, এখন এই সবজি কাটবো, এখন আর কি তার জন্য বসেছে দুজনে, কেটে নি তাড়াতাড়ি করে রেডি করি, তারপরে আবার টেস্ট করতে হবে না, দেখো প্রেসার কুকারটায় সবে হাত দিয়েছি আমি, বেরিয়ে এসছে, হ্যাঁ ওই যে বলেছি না টেস্ট করতে দেবো, তার মধ্যে মাংস হয়েছে, প্রেসার কুকারের সিটিটা আমি বাজিয়ে দেখছি যে এর মধ্যে হাওয়া আছে কিনা, দেখো ব্যাস দুজনে চলে এসছে লাইন দিয়েছে, ও তুমি তো বলেছো যে মাংস হলে টেস্ট করবি, হ্যাঁ টিফিন দাওনি, তা এখন এত কথা বলছো তাই টেস্ট করতে হবে, কই দেখি হুলো এসছে নাকি, আয় হুলো, আয় টেস্ট করবি, আয় হুলোকে দিয়ে দেবো, পটল কেউ দেবো না, পুতুকেও দেবো না, এখন এটাকে ঠান্ডা করবে, যে ঠান্ডা হচ্ছে না, আর এরা কি শুরু করেছে, দিতেই হবে দিতেই হবে, চল দিয়ে নি, ও ওইটা দেখো লাটিমের মতন ঘুরছে, পাটিটা ধরবো, এই যে এই দেখো
আনন্দ কত দেখো, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, বরং তো সেই থেকে যাচ্ছেই না, ও খেতে পারবে না, দেখ না মুখ ঢোকাবে আর বাটিটা সামনে আমি দাঁড়িয়ে আছি, প্রেশার কুকারটা মাজলাম, সমানে দুটো ঘরেই ঢুকছে না, কি করব এখন, দিয়ে দিয়েছি, এখন চাট পাশে পাশে খাবে আর পাশে পাশে চাটবে, দেখ না ও আবার দেখছে কম খেতে পাচ্ছে কিনা, তুই পারলে ও পারবে, খা মাংস টেস্ট করার জন্য বাবা ঘরে বসতেই পাচ্ছে না, ঘরে বসাই যাচ্ছে না, আর এখন দেখো খেতে পাচ্ছে না, গরম ওলে বাবালে, খাও কেন বুতু, তুমি খেতে পাচ্ছ, বলে হ্যাঁ মা আমি খেতে পাচ্ছি, তুমি সামনে দিয়ে সরো তাহলে আস্তে আস্তে খাবো, ওলে বাবা লেজু পড়ে গেছে দেখো, গরম গরম লেগেছে নিশ্চয়ই জিভে, তাই লেজুটা পড়ে গেছে, টক 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 টক।